চ্যানেলে রূপসী বিউটি টিপস, রূপসী বিউটি টিপস চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত জানাই। আর অনেক 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 দিন পর আবার আমি ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে, এবং আজকের ভিডিওটা আমার কোনো একটা বিশেষ প্রোডাক্টসের উপর নয়। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ একটা নাইট রুটিন, মানে আমাদের সব থেকে বেশি প্রয়োজন রাত্রে একটা প্রপার ট্রিটমেন্ট স্কিনকে, সেই রুটিনে তোমাদের সঙ্গে এসছি। তো ফার্স্ট টু লাস্ট তোমরা সবাই সুস্থভাবে দেখো, ভিডিওটা আশা করি ভীষণ ভীষণ হেল্পফুল হবে। তো অনেকদিন পর তোমাদের সামনে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি, তো একটা মনে হলো যে বিশাল একটা ভালো রুটিনস তোমাদের সঙ্গে শেয়ার করি, যেটা আমার এক্সপিরিয়েন্স হয়েছে একদিনে। তো সেই রুটিনটা সম্বন্ধে তোমাদেরকেও জানাবো, এবং তোমরা সকলে ভিডিওটা অ্যাপ ফোনে স্কিপ না করে দেখবে, কারণ এটা তোমাদের খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। সকালে কী ইউজ করছো, বিকালে কী ইউজ করছো, দুপুরে কী ইউজ করছো, এটা ইম্পর্টেন্ট নয়। শুধুমাত্র ইম্পর্টেন্ট যে পার্ট মানুষের লাইফে, সেটা একমাত্র নাইটে। স্কিনটাকে যদি সুন্দর করতে চাও, স্কিনটাকে যদি আরও বেশি কী বলে মানে গ্লেজি, একটা গর্জিয়াস স্কিন যাকে বলে, সেটা যদি পেতে চাও, তাহলে অবশ্যই আজকের নাইটের রুটিনটা শুধুমাত্র তোমার জন্য। তো জলও বেশি কথা না বলে শুরু করা যাক আজকের নাইট রুটিন। তার ফার্স্ট আমি ক্লিন করে এসেছি আমার মুখটা। ঘুমোতে যাওয়ার আগেই তোমরা এই প্রসেসটা ফলো করবে। আমি স্কিনটাকে ক্লিন করে এসেছি ওশিয়া হার্বাল স্লিম কিউ অ্যান্টি অ্যাকনে অ্যান্ড পিম্পল ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটা আমার কাছে এখন নেই, কিন্তু এই ফেস ওয়াশটার রিভিউ আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি আগে। তো তোমরা চাইলে যাদের ব্রোনো স্কিন র্যাশের প্রবলেম আছে, তারা রিভিউ বা নিম জাতীয় কোনো ফেস ওয়াশ, অয়েল ফ্রি ফেস ওয়াশ, টি ট্রি ফেস ওয়াশ তোমরা ইউজ করতে পারো। যাদের ড্রাই স্কিন, নর্মাল স্কিন, তারা সেই বেসে বিভিন্ন রকমের যে মার্কেটে ফেস ওয়াশগুলো পাওয়া যায় সেগুলো তোমরা ইউজ করতে পারো। তো আগে প্রপার স্কিনটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিতে হবে নাইটে, এটা খুব দরকার, কারণ সারাদিনের ধুলো ময়লা বলজার মুখে থাকে এবং সারা রাত ধরে স্কিনটা রিপেয়ার হয়। সেই রিপেয়ার হওয়ার সঙ্গে সঙ্গে যদি আমাদের মুখটা সেই ধুলো বাড়ির মধ্যে রিপেয়ার হয়, তাহলে সেই জায়গাটা সে পাবে না। পোর্সগুলো ধুলো বাড়িতে যদি বন্ধ করে রাখো, তাহলে স্কিনটা রিপেয়ার করবে কী করে? তো সেই কারণে স্কিনটাকে অ্যাট ফার্স্ট ক্লিন করতে হবে। প্রথম কাজ স্কিনটাকে ফেস ওয়াশ বা ক্লিনজার দিয়ে স্কিনটাকে ক্লিন করা। যার যেমন স্কিন, সেই স্কিন বেসে ফেস ওয়াশ ইউজ করবে বা ক্লিনজার ইউজ করবে। কেমন আমার স্পষ্ট হয়েছে কথাটা? তো এরপর আমি যেটা করবো সেটাই এখন তোমাদের সামনে বলবো, কারণ আমি যেহেতু বাথরুম থেকে এসেছি, মুখটাকে ক্লিন করে এসেছি, ওয়াশরুমে গিয়ে সুন্দর করে মুখটাকে তোমরাও ক্লিন করবে, দেন আমার মতো আমি এখন যেটা দেখবো সেটা শুরু করবো। অ্যাট ফার্স্ট আমি যেটা করবো সেটা হচ্ছে এরকম একটা হেয়ার ব্যান্ড নেব, চুলগুলো বড্ড চলবে। স্কিন ট্রিটমেন্ট করতে আসলে চুল কেন চলবে, চুলটাকে এইভাবে আমি পেছনে নেব। তারপরে যেটা করবো সেটা হচ্ছে, দেখতে পাচ্ছ যদি কেউ মেকআপ করে থাকে, ফেস ওয়াশে কিন্তু শুধু মেকআপ ওঠে না। মেকআপ খুব একটা রাফ জিনিস, একটা স্কিনের পর খুব একটা হার্মফুল জিনিস, তো শুধু ফেস ওয়াশে কিন্তু সেটা যাবে না। তার জন্য আমি গার্নিয়ারের এই স্কিনে যে মেকআপ তোলার যেটা আছে লিকুইড, সেটা ইউজ করছি। এটা ক্লিনজিং ওয়াটার দিয়ে আমি এটাকে, আমি একটু কাজল করেছিলাম, সেই কাজলটাকে আমি একটু তুলে নিচ্ছি। নিজের দিকতে যে কাজলটা আছে সেটা Thank you.
পারছো কতটা কাজল উঠেছে। তো আমি একটু গাঢ় করে কাজলটা পরি, দেন যার জন্য পুরোটা আমি তুলতে পারছি না, এখন চোখের ভেতরে উঁচুটা আছে, ওটা আস্তে আস্তে ক্লিন। তো আমার কাজলটা তোলা হয়ে গেছে, ভিডিওটা একটু বড় হবে কারণ যেহেতু প্রপার স্কিন কেয়ারটা দেখাচ্ছি, তো সেই কারণে। তো অনেকদিন পর এসেছি যখন তোমাদের সঙ্গে অনেকটা সময় কাটাতে চাইছি। তো নেক্সট ডেটা আমি দেবো সেটা হচ্ছে এই যে আমার ব্যাগ, এই ব্যাগের মধ্যে আছে আমার নাইট এবং মর্নিং দুটো টাইমের স্কিনের ট্রিটমেন্টের জায়গা, এটা ট্রিটমেন্ট হয় না। তো চলো ব্যাগে গিয়ে দেখা যাক। এই ব্যাগে ফার্স্ট আছে টোনার, প্লামের একটা গ্রিন টি টোনার আছে এর মধ্যে। তো এই টোনারটা আমি উঠে মুখটা খুলে যায়, দেখতেই পাচ্ছ প্লামের গ্রিন টি টোনারটা ইউজ করছি, যেহেতু আমার পিম্পল প্রো স্কিন সেহেতু গ্রিন টি জাতীয় জিনিসগুলো খুবই ভালো অ্যাবসর্ব হয় আমার স্কিনে। তো এবার আমি মুখটাকে পুরো কটন দিয়ে কটনের সাহায্য জল, এই কারণে ভিটামিন সি
কোকটা খুবই শক্ত, যার জন্য আমাকে দাঁত দিয়ে ধুতে হলো। তো এই বেবি লিপস বামটা সারা রাতের জন্য আমার স্কিন সেফ এবং হেলদি থাকবে। তো তার জন্য এটুকু স্কিনের জন্য করতেই হবে, কারণ স্কিন সারাদিন তোমাকে সৌন্দর্য দেয়, তোমাকে হ্যাপি রাখে, তোমাকে স্যাটিসফাই রাখে। তো এটুকু স্কিনকে না দিলে স্কিন কখনোই সুস্থ থাকবে না, ভালো থাকবে না, হেলদি থাকবে না। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করি তোমাদের প্রসেসটা ভালো লাগবে এবং তোমরাও হেল্পফুল হবে। থ্যাংক ইউ সো মাচ, অনেক বড় হয়ে গেছে।